লালছড়ি এলাকা থেকে নিখোঁজ হওয়া তিন স্কুল পড়ুয়াদের চব্বিশ ঘন্টার মধ্যে উদ্ধার করল পুলিশ রবিবার সকালে তাদের মধ্য থেকে দুজনকে ট্রেনে করে আমবাসায় নিয়ে আসে তাদের পরিবারের লোকজন গত শুক্রবার উত্তর লালছড়ি এলাকার তিন স্কুল পড়ুয়া ছাত্রী স্কুলে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে গেলে স্কুল থেকে আর বাড়ি ফেরে নেই এ ঘটনার পর পরই গোটা মহকুমা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনা তদন্ত শুরু করার পর চব্বিশ ঘন্টার মধ্যে তাদেরকে উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ শনিবার সন্ধ্যা নাগাদ আগরতলা রেল স্টেশন থেকে দুজনকে উদ্ধার করে জিআরপি এবং পরবর্তী সময় পরিবারের লোকজনদের খবর তাদের হাতে তুলে দেওয়া হয় রবিবার সকালে ট্রেনে দুজনকে থেকে আগর নিয়ে থেকে হয় বাড়ি থেকে বেরিয়ে তিনজন মিলে শিলচরের ট্রেনে চেপে আমবাসা থেকে শিলচর চলে যায় ঘুরতে শিলচর স্টেশনে তারা রাত কাটায় পরদিন পুনরায় আমবাসার উদ্দেশ্যে রওনা দেয় মাঝপথে তাদের মধ্য থেকে একজন ট্রেন থেকে নেমে যায় এবং দাম ছড়ায় বাড়ি চলে যায় বাকি দুজন ট্রেনে ঘুমিয়ে পড়ে তাই আমবাসা স্টেশনে না নেমে সোজা আগরতলায় চলে যায় সেখান থেকে সন্ধ্যার ট্রেনে আমবাসায় আসার আগে জিআরপি তাদের আটক করে এবং পরিবারের লোকজনদের খবর দেয় কেন না বাড়িতে না কইয়া কেন গেছো এমনি ঘুরতে গেছো তো তোমার মা বাবা তারা চিন্তা করছে না কষ্ট না তো

এ মামলায় পুলিশের ভূমিকা সত্যি প্রশংসনীয় এর ফলে স্বাভাবিকভাবেই খুশি সাধারণ মানুষ রিপোর্ট রাইজিস্ট নিউজ